ইসলামের প্রচার ও সম্প্রসারণ হয় মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব সাম্রাজ্য থেকে এ দেশকে সবাই সৌদি আরব নামেই বেশি চেনে এদেশে পৃথিবীর ইতিহাসে অনেক নবী ও রাসুলের আবির্ভাব হয়েছে যাদের মধ্যে অন্যতম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম সর্বকালের শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম ছাড়াও বিভিন্ন নবীর ঘটনা পরস্পরায় সৌদি আরবের বিভিন্ন পাহাড় ও পর্বতের নাম কোরআন ও হাদিসে উঠে এসেছে বারবার নানা ঘটনা সংগঠনের কারণে এসব পাহাড়কে বরকতময় হিসেবে মনে করেন ধর্মপ্রাণ মুসলমানরা বরকতময় এসব পাহাড়ের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পাহাড় নিয়ে আমাদের আসকের আয়োজন জাবালে নূর পবিত্র কোরআন ও হাদিসে উল্লেখিত সবচেয়ে গুরুত্বপূর্ণ পাহাড়গুলোর একটি হচ্ছে জাবালে নূর যাকে সবাই হেরা গুহা নামেই চেনে মুসলিমদের ধর্মগ্রন্থ আল কোরআন এ পাহাড়েই সর্বপ্রথম নাজিল হয় তাই আলোচিত এ পাহাড় নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই প্রতি বছর কোটি কোটি মুসলিম ছুটে আসেন কোরআন নাজিলের পাহাড়টি এক নজর দেখতে ঐতিহাসিকগণের মতে জাবালে নূর রহমতময় পাহাড়গুলোর একটি এ পাহাড়ে করা যে কোনো দোয়াই আল্লাহর কাছে কবুল হয় মক্কার কাবা শরীফ থেকে প্রায় দশ কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত জাবালে নূর অনেকে আবার এ পাহাড়কে জাবালে হেরা নামেও ডাকেন এ পাহাড়ের প্রায় চোড়ায় অবস্থিত গাড়ে হেরা বা হেরা গোহা জাবালে নূর অর্থই হচ্ছে আলোর পাহাড় এ পাহাড়ে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন প্রথম নাজিল হয় কোরআনকে আলোর দিশারি হিসেবে মনে করা হয় তাই এ পাহাড়কে জাবালে নূর বা আলোর পাহাড় হিসেবেও আখ্যা দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা বরকতময় এ পাহাড় দেখতে প্রতি বছরই ছুটে আসেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এ পাহাড়ের মূল উচ্চতা পাঁচশো মিটার একজন শক্তিশালী ও সামর্থ্যবান মানুষের এ পাহাড়ে উঠতে সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা গুহায় পৌঁছাতে যে কাউকে বিশ্রাম নিতে হবে একাধিকবার পাহাড়ের চোড়া থেকে বিপরীত দিকে একটু নিচেই কোরান নাজিলের ঐতিহাসিক স্থান হেরা গুহা অবস্থিত তবে পাহাড়ের শীর্ষস্থানে ওঠেই ওই গুহায় যেতে হয় পাহাড়ের শীর্ষস্থানে ওঠা ছাড়া হেরা গুহায় যাওয়া সম্ভব নয় হেরা গুহা এত ছোট ও এর মধ্যকার জায়গা এত ছোট যে প্রথম দেখাতে যে কারো বিস্ময়কর মনে হবে যার লম্বা চার মিটার আর পাশে এক দশমিক পাঁচ মিটার হেরা গুহা থেকে কোরআনের প্রথম নাজিল হওয়ার পর থেকে দীর্ঘ ২২ বছর পাঁচ মাস চোদ্দ দিন সময়ে মানব জাতির জন্য সংবিধান হিসেবে পুরো কোরআনুল কারিম অবতীর্ণ হয় ছয়শ দশ খ্রিস্টাব্দে এ পাহাড়ের হেরা গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ধ্যানমগ্ন ছিলেন ধ্যানমগ্ন অবস্থায় ফেরেস্তা হজরত জিব্রাইল আলহি আসাল্লাম কোরআনের প্রথম পাঁচ আয়াত নিয়ে আসেন কোরআন নাজিলের কথা উল্লেখ করা হয় জিব্রাইল আলাহি আসাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামের কাছে এসে বলেন ইকরা অর্থাৎ পড়ুন নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম উদ্বেলিত কণ্ঠে তাকে বললেন আমি তো পড়তে জানি না জিব্রাইল আলহি সাল্লাম তখন রাসুল সাল্লাহ বুকে চেপে ধরে আবার বলেন পড়ুন তৃতীয়বার যখন জিব্রাইল আলহিউআ তাকে আলিঙ্গন করে ছেড়ে দিয়ে বলেন পড়ুন তখন মহানবী সাল্লাহু আলহি সাল্লাম সোরা আলাকের প্রথম পাঁচায়াত পাঠ করেন সাফা মারোয়া পাহাড় সাফা মারোয়া পাহাড় হজ ও ওমরা পালনকারীদের কাছে খুবই পরিচিত একটি নাম পবিত্র কাবার খুবই কাছে অবস্থিত সাফা ও মারোয়া পাহাড় কাবা থেকে সাফার দূরত্ব তিনশো ফুট এবং মারোয়ার দূরত্ব এগারোশো মিটার সাফা থেকে মারোয়ার দূরত্ব হচ্ছে চোদ্দোশো আশি মিটার পাহাড়দ্বয় ও মধ্যবর্তী পথ বর্তমানে দীর্ঘ গ্যালারির মধ্যে অবস্থিত এবং মসজিদুল হারামের অংশ সাফা ও মারোয়ার সঙ্গে ঐতিহাসিক পবিত্র পানির কূপ জমজম এর সম্পর্ক রয়েছে সাফা ও মারোয়ার সংশ্লিষ্ট ঘটনার আবহে সৃষ্টি হয় জমজম কূপ এ পানিকে বরকতময় হিসেবে মনে করা হয় এ পানিতে রয়েছে মানুষের জীবনধারণের তথা জীবিকা নির্বাহের সব উপাদান যা রয়েছে সব ধরনের রোগ প্রতিশোধকের ক্ষমতা ইসলামী ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম আল্লাহর নির্দেশে স্ত্রী হজরত হাজেরা ও শিশুপুত্র হজরত ইসমাইল আলহিয়া সাল্লামকে অল্প কিছু খাদ্যদ্রব্যসহ পবিত্র ঘর কাবা শরীফের সন্নিকটে সাফা ও মারোয়ার পাদদেশে উন্মুক্ত মরুভূমিতে রেখে যান জনমানবহীন এই মরুভূমিতে অল্প সময়ের মধ্যেই সে খাদ্য শেষ হয়ে যায় তারপর পুত্র ইসমাইল আলহিয়া সাল্লামকে একা রেখে হাজেরা পানির জন্য এ দুই পাহাড়ের মাঝে যাওয়া আশা করেন হজরত হাজেরা আশপাশ এলাকা দেখার জন্য প্রথমে সাফা পাহাড়ে ওঠেন কিন্তু কিছু দেখতে না পেয়ে পার্শ্ববর্তী মারোয়া পাহাড়ে ওঠেন এভাবে হজরত হাজেরা দুই পাহাড়ে সাতবার আসা যাওয়া করেন পরে তিনি পুত্র ইসমাইল আলহিউসাল্লামের কাছে এসে দেখতে পান তার পায়ের আঘাতে মাটি ফেটে পানির ধারা বের হচ্ছে পরবর্তীতে হাজেরা ওই পানির ধারাকে পাথর দিয়ে বেঁধে দেন এই পানির ধারাটি বর্তমানে জমজম কূপ নামে পরিচিত হজরত হাজেরার স্মৃতির স্মারক হিসেবে হজ ও ওমরা পালনকারীদের সাফা মারোয়াতে দৌড়াদৌড়ি করা অজিব করা হয় এ কারণে হজ ও ওমরা পালনকারীদের হজ শেষে সাফা মারোয়াই সাতবার ছাই করতে হয় অর্থাৎ দৌড়াদৌড়ি করতে হয় এই দুই পাহাড়ের মাঝে ছাই করার সময় নির্ধারিত কিছু অংশে হজ পালনকারীদের দৌড়াতে হয় ছাই করার সময় করা যে কোনো দোয়াই সৃষ্টিকর্তার কাছে কবুল হয় বলে মনে করেন ইসলামী চিন্তাবিদরা হজ ও ওমরা পালনকারীদের জন্য ফরজ ও তাওয়ের পর সাফা মারোয়া ছাই করা ওয়াজিম আল্লাহ কোরআনে বলেন নিশ্চয় সাফা ও মারোয়া আল্লাহর নির্দেশনা বলির অন্যতম তাই যারা কাবাগৃহে হজ সম্পাদন করবে অথবা ওমরা করবে তাদের জন্য উভয়ের প্রদক্ষিণে অসুবিধা নেই রহমতের পাহাড় পবিত্র হজের অন্যতম অংশ হচ্ছে আরাফাতের ময়দান হজ পালনকারীদের অবশ্যই নির্দিষ্ট একটি সময় আরাফাতের ময়দানে অবস্থান করতে হয় বিশাল ময়দানের এক পাশে অবস্থিত ঐতিহাসিক আরাফাতের পাহাড় যাকে জাবালে রহমত কিংবা রহমতের পাহাড় বলেও চেনেন অনেকে ইসলামী ইতিহাসবিদগণের মতে জাবালে রহমত হচ্ছে দোয়া কবুল হওয়া স্থানগুলোর মধ্যে একটি তাই হজ পালনকারী ছাড়াও মক্কায় আসা মুসলমানরা অন্তত একবারের জন্য ছুটে আসেন জাবালে রহমতে এসে পাহাড়ের চূড়া কিংবা পাদদেশে অবস্থান করে মনোবাসনা পূরণের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দুই হাত তুলে মনাজাত করেন ইসলামী চিন্তাবিদরা মনে করেন আরাফাত পাহাড়ে সবার মনোবাসনা পূরণ হয় বলে এ পাহাড়কে জাবালের রহমত হিসেবে ডাকা হয় ঐতিহাসিক আরাফাতের ময়দানের পূর্ব দিকে অবস্থিত জাবালের রহমত এখানে দাঁড়িয়ে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ আলাইহি আসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবীর বিদায়ী ভাষণকে মানব জাতির জন্য দিক নির্দেশনামূলক ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় আরাফাতের পাহাড়ের চোড়ায় রয়েছে বেদির মতো কিছুটা উঁচু করে সাদা রঙের ছোট দণ্ডায়মান পিলার এটি জাবালে রহমতকে চিহ্নিত করার জন্য স্থাপিত যেহেতু আরাফাতে তিন দিকেই পাহাড় এর মধ্যে কোন পাহাড়টা জাবালের রহমত যার পাদদেশে হযরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বিদায় হজের খুদ্বা দিয়েছিলেন তা যেন লোকেরা সহজে চিনতে পারেন এজন্য এই চিহ্ন সেখানে স্থাপন করা হয়েছে জাবালে রহমত পাহাড়টি গ্রানাইটে গঠিত যার উচ্চতা সত্তর মিটার জিলহজ মাসের নয় তারিখ আরাফাতের দিন হাজিরা আরাফাতে অবস্থান করেন পাহাড়ের আশপাশের সমতল ভূমিকে আরাফাতের ময়দান বলা হয় কখনো কখনো আরাফাতের পাহাড়ের মাধ্যমে সমগ্র এলাকাকে বোঝানো হয় হজ করতে ইচ্ছুক কোনো ব্যক্তি আরাফাতে উপস্থিত হতে ব্যর্থ হলে সরিয়া অনুযায়ী তার হজ হয় না পাহাড়ের পাদদেশে সাইনবোর্ডে বিভিন্ন ভাষায় নির্দেশনা দেওয়া রয়েছে পাহাড়ে উঠে কি করা যাবে আর কি করা যাবে না তা পাহাড়ের ওপরের পিলারে লেখা আছে নির্দেশনায় কয়েকটি ভাষার মাঝে বাংলা ভাষাও ব্যবহার করা হয়েছে ঐতিহাসিক আরাফাতের ময়দান ও রহমতের পাহাড়ের ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে হজরত আদম আলহিয়া সাল্লাম এবং বিবি হাওয়ার এছাড়াও আমাদের নবী সাল্লু আলহিয়া সাল্লাম বিদায় হজের ভাষণ এ ময়দান সংলগ্ন জাবালে রহমত পাহাড়ে দাঁড়িয়ে দিয়েছিলেন এ কারণেও স্থানটি উম্মাতে মোহাম্মদের কাছে স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান জাবালে আবি কুবাইস পৃথিবীর অনেক ইতিহাসের সাক্ষী বলা যায় জাবালে আবি কুবাইসকে হজরত নুহু আলহি আসাল্লামের বন্যার সময় থেকে শুরু করে নানান ঘটনার সাক্ষী এ পাহাড় ইসলামী ইতিহাসবিদগণ জাবালে আবি কুবাইসকে পৃথিবীতে সৃষ্ট প্রথম পাহাড়গুলোর একটি মনে করেন মক্কার আল্লাহর ঘরের কয়েকশ গজের মধ্যেই অবস্থান জাবালে আবি কুবাইসের যার অবস্থান মসজিদে হারামের দক্ষিণ পূর্ব পাশে এরই মধ্যে যার কিছু অংশ কেটে হারামের চত্বরের অন্তর্ভুক্ত করা হয়েছে আর বাকি অংশে বর্তমানে রাজপ্রাসাদ রয়েছে শর পাহাড় ইসলাম প্রচার ও সম্প্রসারণের শুরুর দিকের কথা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম যখন পবিত্র নগরী মক্কায় ইসলাম প্রচার শুরু করেন তখন কুরাইশ বংশের লোকজন তাকে বাধা দিতে থাকেন এমনকি প্রতিরোধও সৃষ্টি করেন কুরাইশদের অত্যাচারে ইসলাম ধর্ম গ্রহণকারীদের অনেকে গোপনে হিজ্জত করতে থাকেন এমন সময় কুরাইশরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নেন তাই রসুল সাল্লাহু আলাইহি আসাল্লাম তখন হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহুকে নিয়ে হিজরত করার সিদ্ধান্ত নেন হিজরত সংশ্লিষ্ট নানা ঘটনা প্রবাহের কারণেই শহর পাহাড়কে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় হিজরতের শুরুতে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লাম ও আবু বকর রাজি তালা আনহু সহ প্রায় পাঁচ মাইল অতিক্রম করে সাওর পাহাড়ের একটি গুহায় তিন দিন লুকিয়েছিলেন পবিত্র কোরআনে আবু বখর তালা আনহুকে সাওর পর্বতের গুহায় অবস্থানের কারণে সম্মানিত করা হয়েছে মক্কায় আসা হজ ও ওমরা পালনকারীরা সাওর পাহাড়কে গুরুত্বপূর্ণ মনে করেন ইসলামী চিন্তাবিদদের মতে এ পাহাড়ের পাদদেশ কিংবা চূড়ায় অবস্থান করে কোনো দোয়া করলেও তা কবুল হয় তাই হজ ও ওমরা যাত্রীরা এখানে আসেন দোয়া করতে তবে উঁচু পাহাড় হওয়ার কারণে অনেকে চড়াই উঠতে পারেন না তাই তারা পাদদেশে অবস্থান করেন এবং দোয়া করেন পবিত্র মক্কা শরীফ থেকে তিন মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত ঐতিহাসিক শহর পাহাড় এ পাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাতশো মিটার আর পাহাড়ের পাদদেশ থেকে প্রায় চারশো মিটার উপরে হিজরতের শুরুতে সৌর পাহাড়ে মহানবী ও আবু বকর তিন দিন অবস্থান করেন শহর পাহাড়ে অবস্থানকালে মক্কার একদল দুর্বৃত্ত তাদের পদচিহ্ন অনুসরণ করে ঠিকই পৌঁছে গিয়েছিল মহানবী ও আবু বকর রাজে আল্লাহ আনহু এর কাছাকাছি কিন্তু গুহামুখের মাকড়সার জাল আর বাসায় ডিমে তা দিতে থাকা কবুতার দেখে তারা বিভ্রান্ত হয়েছিল এখনও অনেক কবুতার আছে এখানে ওই দুর্বৃত্তদের কথা যখন মহানবী ও আবু বকর ভিতর থেকে শুনতে পাচ্ছিলেন তখন মহানবী আবু বকরকে অভয় দিয়ে বলেন ভয় করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন ওহুদ পাহাড় ওহুদ পাহাড়ের সঙ্গে ইসলামের সম্পর্ক বিশেষভাবে জড়িত ওহুদ প্রান্তে মহানবী হজরত সাল্লাহু ওয়াসাল্লাম এর দাঁত মোবারক শহীদ হয়েছিল তিনি হয়েছেন আহত চাচা হজরত হামজার আদি আল্লাহ তালা আনহু এবং হজরত আকিল ইবনে উমাইর সহ সত্তর জন সাহাবি শহীদ হয়েছিলেন এখানে এ পাহাড় ও এর পাদদেশে সংগঠিত ওহুদ যুদ্ধ নিয়ে পবিত্র কোরআনে আলোকপাত করা হয়েছে অহুদ যুদ্ধকে মুসলমানদের জন্য সংকট ও সমাধানের শিক্ষাক্ষেত্র হিসেবে মনে করেন ইসলামী চিন্তাবিদরা তাই অহুদ প্রান্তে ছুটে আসেন হজ ও ওমরা পালনকারীরা অহুদ প্রান্তরে এসে শহীদদের কবর জেয়ারত করে থাকেন মসজিদে নববী থেকে এ পাহাড়ের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার